খামারের জন্য মানে যে প্রাণীগুলো আছে এগুলো যেন আল্লাহ তাআলা সুস্থ রাখে, যেন আমার কোনো ঝড় ঝাপটা পোহাতে না হয়। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দর্শক আরেকটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। দেখতে পাচ্ছেন যে শিন্নি রান্না হচ্ছে, এটা কিন্তু ইতির খামারে, সেই পরিচিত যে মুখটা আপনারা বারবার দেখে আসছেন ইতি, সেই ইতির খামারে শিন্নি রান্না করা হচ্ছে। তো আমরা শিন্নি রান্না করার মূলটা জানবো যে কেন শিন্নি রান্না করা হচ্ছে। দেখতে পাচ্ছেন, আমরা চলুন কথা বলি ইতির সাথে। আপু আসসালামু আলাইকুম, ভালো আছেন তো? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপনি শিন্নি রান্না করা হচ্ছে, শিন্নিটা কেন রান্না করা হচ্ছে? এটা হচ্ছে মিষ্টি শিন্নি, ফুল শিন্নি যেটাকে বলে। আর এটা হচ্ছে আমি প্রতি বছরই আপনার এই যে কাতি মাস আছে না বাংলায়, কাতি মাস আজকে তো কাতি মাসের হচ্ছে প্রথম দিন। হ্যাঁ, প্রতি বছরই হচ্ছে কাতি মাসের প্রথম দিন, যেখানে আমার মানে যে সাকরাইন বলে যে ইয়াই, তাই না? তো এখানে আমার এটা তো আমার খামার, তাই না? এখানে আমার খামার, এখানে আমার রাজার ভাগ্যগ্রস্ত ছিল, আমার খামারে প্রতি বছর শিন্নি করে দিই। এটা দেওয়ার মূলত একটা উদ্দেশ্য বা একটা কারণ, সেটা হচ্ছে যেন আমার খামারে মানে যে প্রাণীগুলো আছে এগুলো যেন আল্লাহ তাআলা সুস্থ রাখে, যেন আমার কোনো ঝড় ঝাপটা পোহাতে না হয়। এর জন্যই তেনে ভাই আল্লাহ যেন ভালো রাখে, কারণ গ্রামে তো এর আগে বাইরে কি কই তো ভাই গায়ে লিখিনি না, গায়ে শিন্নি করতো। আমরা দেখা যেত যে এই এই মাসটা আসলেই শিন্নির অভাব থাকতো না, মানে এটা করলে কি গ্রামে যে একটা আলাবালা আছে, যত কিছু যত বিপাক যত কিছু হোক না কেন আল্লাহ তাআলার মাধ্যমে কি এটা হচ্ছে আপনার ই হয়ে যায়। সবকিছু তো করে আল্লাহ তাআলা, তাই না? কিন্তু হচ্ছে মানুষ বা যেটা করে না কেন এটা হচ্ছে একটা উছিলা। এটা আপনারা অনেকে আবার বলবেন, আমি এটা একটু বলে নেব, শিরিক করতেছে তাদেরকে আমি বলবো ভাই দয়া করে যে আপনার এই সমস্ত বলবেন না, যদি আমি শিরিক করে থাকি তাহলে এটা আমি করতেছি, এটা আমার খামারের জন্য। এটা প্রতি বছর বছরই শুধু আজকে নতুন না, এটা তো দীর্ঘ সে আগ থেকে কোনো বছর আগ থেকে কি আমার মূলত উছিলা, যে এটার উছিলায় হচ্ছে বাচ্চা, ছোট বড় বাচ্চা সবাই খাবে, ঘরে রাখা হবে না, খাওয়াও হবে না, মানে টুকটাক যদি কেউ খায় ওইখানে বৈশা তাহলে, কিন্তু এটা যে রাখবো ফ্রিজে রাখবো খাবো এই নিয়ত নাই, এই নিয়ত নাই আর কি। মানে এটা রান্না করা মূলত যে গরিব ছেলে মেয়ে যারা আছে গ্রামের, ছোট বাচ্চারা তাদেরকে খাওয়ানো হবে, যে আসে তাদেরকে দেওয়া হবে, যে আসে তাদেরকে। আল্লাহ যেন ভালো রাখে সেজন্য আমরা শিন্নি করতেছি, বড় বীরের নামে আর কি, আল্লাহ আল্লাহ রাসূলের নামে, যাই হোক। আর এটা হচ্ছে আরেকটা কথা, সেটা হচ্ছে যে এটা দীর্ঘ সময়ের জন্যই চলবে, আমার খামারের জন্য ভালোর জন্য সবসময় চলবে। আর আরেকটা কথা সেটা হচ্ছে এটা শিন্নি করার একটা নিয়ম আছে, এখন আমি বলবো যে আমি কতখানি দিয়ে কি করতেছি, এটা না শিন্নির নিয়ম মূলত হচ্ছে আমার খামারে তো এখন তো দুধ দোয়াইছি মিনিমাম 20 কেজির মতো হবে সবগুলো মিলে আর কি, কয়েকটা দুধ দোয়াইছে, 20 কেজি দিয়ে কিন্তু আমি রান্না করি নাই। শিন্নির নিয়ম মূলত আমি যেটা করে থাকি, 1.25 কেজি দুধ, 1.25 কেজি চিনি বা গুড়, তাই না ভাই? 1.25 কেজি গুড় বা গুড়, আর হচ্ছে 1.25 কেজি আতপ চাউল। হ্যাঁ, এটা হচ্ছে শিন্নির মূলত নিয়ম। তারপরে পাচ্ছে বেশি দেওয়া যায় না ভাই, প্রতি বছর আজকের দিনে। আজকের দিনে কোন মাস, বাংলায় কোন মাস? কাতি মাসের প্রথম দিন, প্রথম কাতি মাসের প্রথম দিন। আচ্ছা আচ্ছা, তার মানে এটা নিয়মিত চলে। হ্যাঁ, প্রতি বছরই চল, আজকের এই দিনই চল, আজকের এই দিন আসলে আমার খামারে দেখা যাবে এরকম রান্না হচ্ছে। আর এটা হচ্ছে আপনারা এর আগে আজকে কপাল ভালো আমার খামারে ভাই বোনেরা দেখতে পেল, এটা আমি করি সব সময়ের জন্যই করে যাবো, এটা খামারে উচিত আর কি। এটা খাওয়ানো হবে রাতে না? হ্যাঁ, এই যে রান্না প্রায় হয়ে গেছে, হয়ে গেলেই এই ভাই খাওয়াবে। হ্যাঁ, এই ভাই রান্না করে, এটা আমাদের সিলেবাসে কিছু পাত্র বিশ্বর একটা ব্যাপার আছে। হ্যাঁ, আচ্ছা, দর্শক সময় স্বল্পতার জন্য আমরা খাওয়ানোর পরিবেশন দেখাতে পারলাম না, পরবর্তীতে কোনোদিন এই পরিবেশনটা দেখাবো ইনশাল্লাহ। দেখানোর জন্য যদি পারি তাহলে তো পারলাম, আর না পারলে তো আর কিছু করার নাই, মাফ করবেন। ঠিক আছে, ধন্যবাদ।